বিশ্বসেরা 100টি তৈরি পোশাক কারখানার 51টি বাংলাদেশের। উৎপাদন পর্যায়ে এমন বিনিয়োগের পর প্রতিযোগিতার বাজার দখলেও বর্তমানে বেশ আত্মবিশ্বাসী দেশের উদ্যোক্তারা। ক্রেতার আস্থা অর্জনের সেই প্রতিচ্ছবি যেন উঠে এসেছে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানির হালনাগাদ তথ্যে। ইউরোস্টেটের তথ্যে দেখা যাচ্ছে, গত বছরের প্রথম 11 মাসে মোট 95.17 বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন। বছর ব্যবধানে এই বাজার দখলে 38.39% প্রবৃদ্ধি নিয়ে সবচেয়ে এগিয়ে মেড ইন বাংলাদেশ। সেখানে সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক দেশ চীনের প্রবৃদ্ধি হয়েছে এর অর্ধেক 19.29%। বাংলাদেশের চেয়ে প্রায় অর্ধেক রপ্তানি আয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক বিক্রিতে তৃতীয় স্থানে রয়েছে তুরস্ক।